নমস্কার সবাইকে, অনেক অনেক স্বাগত জানাই আরেকটি নতুন ব্লগে, আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো, খারাপ দুটোর মধ্যেই রয়েছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আবার ওই জায়গাটি। আসলে আমি তো আর ক্যামেরা নিয়েছিলাম না, তাই পুরো প্রিপারেশনের ভিডিও আমার কাছে নেই। আমার বিয়ের মেকআপটাই এতক্ষণে শুরু হয়ে গেছিল, আর এখন দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো করে ব্যস্ত। যারা কাজ করছেন তারা মোটামুটি জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছেন। আর ঠিক এভাবেই বিয়ের বিকেল থেকে, গায়ে হলুদে শেষ করেছিলাম, তো বিয়ের বিকেল থেকে কি হচ্ছে, দুপুরে সবাই একটু ওই যা হয় কান্নাকাটি, এমনি গায়ে হলুদ শেষ হতে আমার 3টে হয়ে গেছিলো। চলুন শুরু করা যাক। মেয়েটির নাম বৃষ্টি, খুব ভালো মেকআপ করে, বিহেভিয়ারটাও খুব ভালো, খুব মিষ্টি করে কথা বলে। আপনাদের কারোর যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করুন, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সব আপনাদেরকে দিয়ে দেব। ওর বাড়ি কাঁথি, খুবই ভালো মেয়ে। আমি লাকি যে আমি এক জীবনে দুজন মা পেয়েছি। আমার বিয়েতে দুজন মাই সমানভাবে পার্টিসিপেট করেছিলেন, তো সেই সঙ্গে আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ওই দিনের আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আচ্ছা প্রথমে তো খুলো। আচ্ছা লাগছে, আরে তোমাকে দেখি আগে, ও কি লাগছে, দিদি আমি নামিয়ে দিয়ে যাচ্ছি, প্লেটটা নিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে দিদি। আমি দেখতে পাচ্ছি না, ওরা নিচে নিচ্ছে
সামনেটা খালি না করলে সবাই দেখতে পাবে না তো সাইড থেকে তুলুন দাদা আপনার ভিডিওটা করুন না একটু দূরে আসুন দূরে আসুন সব থেকে বেশি বোধ হয় নাচ করেছে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি যুদ্ধটা তো আমরা সামনে থেকে লড়েছি সেই এত বছরের অপেক্ষা যেদিন পূরণ হচ্ছে সেদিন তো আনন্দ হবেই ঠিক আছে সত্যি যাকে আগে থেকে চিনি তার সঙ্গে আবার নতুন করে পান পাতা সরিয়ে শুভদৃষ্টি করাটা অনেক টাফ ব্যাপার ছিল আমার কাছে সাংঘাতিক হাসি পাচ্ছিল বাট করতে হতো আর এই পুরো ভিডিওটা আমি যার থেকে পেয়েছি সে আর কেউ নয় আমার জামাই বাবু বেশ ভালো দিন ভালো টাইম দেখে ভিডিওটা করেছে ও গ্রন্থি ব্রহ্মা রুক্মণ গ্রন্থি
দূর হয়ে গেছে, কষ্ট হবে। অনন্য নাম নিপদ নামধেয় বরায়। যারা না থাকলে এই বিয়েটা সম্ভবই হতো না, তাদের কয়েকটা ফটো দিচ্ছি। আর আমি যতই বলবো যে আমি তোমাদের কাছে আপনাদের কাছে ঋণী, সেটা ততটাই কম বলা হবে। আপনাদের ছাড়া এই বিয়েটা সম্ভবই হতো না। ঠিক আছে, এবার খুলে দাও, খুলে দাও, এবারে খুলে দাও। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আস্তে আস্তে বেশ, এবারে মালাটা খুলে দুজনে ধরে এদিকে দেখাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি
হাত ধরো বাবুদা হাত ধরো হ্যালো হ্যালো এই মুক্তা বার করে খাইতে থেকে ওদিকে মুখ পর্তালি দেখা যাচ্ছে। আমাতে নয় ডানাতে দাও বাম হাতে কাপড়টা ধরবে ওই যে লজ্জা বস্তুটা বাম হাতে ধরবে আমি কাছে হ্যাঁ হ্যাঁ একটু 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 ঘুরে বসো এই কাপড়টা এখন না যখন দেয়া হয়ে যাবে তারপরে সিঁদুর দেওয়ার পরে ডাকা এ বাম হাতে কেন ডানাতে হ্যাঁ বাম হাতে আসেন লাগে ওম সিন্দুরি বাপ্রাধান্যে সুগন্ধা শুভ আত প্রেম কঠিন সিটিটা চলো সিন্দুরে বা প্রাধান্য সুখ নাম সমত প্রেম পাদেন যে বাকি দর্শ ধারা অরিজিন বাজি কাস্টম মিলন 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 এবার টানো এবার টানো এবার টানো বাউদা হাসি মুখ এবার বাম হাতে টেনে দেবে কাপড়টা এবারে এতে এখানে গলায় লাগাও একটু একটু গলায় লাগাও আর দুটো শাখাতে লাগাও সিন্দুরী প্রাধান্য সুগন সুমাত প্রেম পদেন দেব্বা ইতস্য ধারা পরুষণ বাজি কাস্টার মিন্ধনুর নিধি বিন্দমানম ওম সিন্দুরী প্রাধান্য সুগন সুমাত প্রেম পদেন দেব্বা আপনাদের সবাই যারা আছে সবাই মোহনপুর যাচ্ছে তো এখন না বলছি সেই জন্য গাড়ি নেই না সকালবেলা আবার দুটো গাড়ি বলা কিংসুক তোমার সঙ্গে আমার এতদিন পরে এত ভালো বন্ধুত্ব হবে সেটা তো আমি কোনোদিনও ভাবিনি তবে যখন ফাইনালি এই জীবনে তোমাকে বন্ধু হিসেবে পেয়েছি চাই সারা জীবন আমাদের বন্ধুত্বটা অটুট থাকুক আর তুমি যেভাবে আমার বিয়েতে পরিশ্রম করেছো আমি তোমার বিয়েতে ততটাই নাচবো মজা করব খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো আমি
অনেক কাজ করে আপনি কিছু বলুন আপনার অভিজ্ঞতা কেমন কেমন লাগলো চাগুলো আসছে ভালো তারপর গাবলু সমুদ্রের মানে মৃদু মৃদু হাওয়া ঠান্ডা গরমের মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে মানে বিয়ের অনুষ্ঠানটা হলো। আমরা সবাই একসঙ্গে এসে সবাই মানে মজা করলাম এবং এমন খাওয়া দাওয়াও খুব ভালো। আচ্ছা, আর আর ওরা দুজনে সুখে থাকুক। চলো রেডি। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। আর কি আওয়াজ গুড মর্নিং নতুন জামাই মর্নিং আপনার বিয়ের অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করুন। এই যে আপনি আসলেন আমাদের সাথে বিয়ে করতে করলেন, আপনার কেমন লাগলো? কেমন লাগলো পরিবার সম্পর্কে মানুষজন সম্পর্কে দু চার কথা বলুন। দু চার কথা বলুন আমাদের দর্শকদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন। বলি ইউটিউব চ্যানেলে যাবেন। এমনি আমাদের অ্যারেঞ্জমেন্ট আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনি কি খুশি জামাই আদর পেয়ে? হ্যাঁ খুব খুশি, খুব খুশি। জামাই আদর তো দেখলেন, জামাইয়ের মানে কাছা ধরে টানার ব্যাপারটা তো এখনো হয়নি, টানতে হয়নি, সমুদ্রের হাওয়া এমনি খুলে গেছে। তাহলে সমুদ্র পাত্রীপক্ষ যাই হোক, আপনার মতো জামাই পেয়ে আমরা ভাগ্যবান মনে করছি নিজেদেরকে। ধন্যবাদ, আমরাও খুব খুশি এবং আপনি আমাদের সকলকে খুশি রাখবেন, আমাদের ঘরের মেয়েটাকেও খুশি রাখবেন। এই আশা, এই ভরসা নিয়ে আমরা সকলে আজকে সভা ভঙ্গ করে যে যার বাড়িতে যাব, কিন্তু আমরা খুব শীঘ্রই আবার সবাই মিলিত হব। আচ্ছা কিছু বলবো আমি? আমি কিছু বলবো না, বল না তুমি বল। আমিও আমার যতটুকু আমার আশা ছিল তো জামাইয়ের সাথে পরিচয় হয়ে দেখে আমি সম্পূর্ণ নিশ্চিত যে আমার মেয়েটি যথেষ্ট ভালো বা খুব আনন্দেই থাকবে, আমি সেটা আশা রাখছি। এরপরে চলে আসছি আমরা আমাদের নতুন শ্বশুরমশাইয়ের কাছে। উনি উনি জীবনে প্রথমবার নিজের শ্বশুরমশাই মানে নিজের বড় মেয়ের শ্বশুরমশাই হয়েছেন, তো আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কিছু শেয়ার করুন। আপনারা সবাই খুশি, আমি খুশি। না এই যে আমাদের নতুন জামাইকে আপনি দেখলেন, তাকে পেলেন এবং তাকে ঘরে নিয়ে যাবেন, আর এই যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, দুর্ভাগ্যবশত আপনি আমাদের সাথে থাকতে পারছিলেন না বাট শেষ মুহূর্তে আসলেন, এসে আপনার কেমন লাগলো, অভিজ্ঞতাটা কেমন, এই যে এত সুন্দর করে ব্যবস্থাপনা করা হয়েছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? সেটা তো ভবিষ্যৎ, নতুন মেয়ে জামাইকে নিয়ে সেটা ভবিষ্যৎ বলবে, ভবিষ্যৎ বলবে, ভবিষ্যৎ বলবে, ঠিক আছে। আচ্ছা নতুন শাশুড়ি, আপনি আপনার নিজের মেয়ের শাশুড়ি হয়েছেন প্রথমবার, নিজের বড় মেয়ে, আপনার কেমন লাগলো টোটাল অনুষ্ঠান? ভালো লাগলো, শাশুড়ি মিন্স মা। হুম, ও আপনি তো মা হয়েছেন এবং জামাইয়ের শাশুড়ি হয়েছেন, মা তো আপনার সব ভালো লেগেছে, সব ধরনের ঠিক আছে, শান্তি লাগছে। আচ্ছা তুই যে পারিস লোককে খুঁজছিস, আমি
ওরে খাওয়ানো দরকার নেই, যা খোক হয়েছে দেখে টাইম চলে যাবে। চলো চলো আর কিছু আছে সবাই মিষ্টি খেয়ে না আর কিছু আর কিছু নেই চলো 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 সত্যি তাই, তোমাদের ফ্যামিলির প্রত্যেকে খুব মজার মানুষ এবং প্রত্যেকে মিশুকে, এটা সব থেকে বড় কথা। প্রত্যেকে হোস্টেল আয়, সেই জন্য সবকিছু শেয়ার করা যায়, গল্প করা যায়, মজা করা যায়। হ্যাঁ, কোনো আপত্তি নেই, সব ধরনের গল্প করা যায়। সকালবেলার পুনর্মিলন, এই আমাদের কোণে কোণেকে জিজ্ঞেস করবে না বিয়ে করে কেমন লাগছে? হ্যাঁ ম্যাডাম, এবার কনের বোন প্রথমবার দেখে এক্সপিরিয়েন্স গ্যাদার করলো, এক্সস্টেড পুরো, আচ্ছা ওয়েট করে করে টায়ার্ড। ওর সাথে এটা মনে হচ্ছে না আমার রাস্তা ক্লিয়ার হলো, আমি তো খুব খুশি বাবা। ঠিক আছে, আর একবার দিন Thank you.
যুদ্ধ শেষ করে আমাদের গল্প শুরু। আপনারা সবাই আশীর্বাদ করুন, আমরা সারা জীবন যেন সুখে কাটিয়ে দিতে পারি, সবাইকে ভালো রাখতে পারি। নমস্কার।